আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একসাথে তিনটে সালোয়ার মোহরি ডিজাইন শেয়ার করব। প্রথমে আমি রাউন্ড কাটওয়ার্কে ফ্লাওয়ারলেস পিন্টাক্স দিয়ে সালোয়ার ডিজাইনটি দেখাবো। এই কর্নার থেকে 9 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম, তারপর অপর এই কর্নার থেকে আমি এই 9 ইঞ্চি পর্যন্ত এভাবে ফোল্ড করে নিয়ে মার্ক করে নিচ্ছি। তো এই দাগ থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ করে একটি মার্ক করছি, ফোল্ড করে নিব এবং এই ফোল্ড করা অংশটা আমি পিন্টাক্স সেলাই দিয়ে নেবো। এখানে আমি মোট 3টি পিন্টাক্স সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি মার্ক বরাবর করে কেটে নিব। তারপর এই কাটা অংশ থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ করে ফুল করে নিয়ে আরেকটি পিন্টাক্স সেলাই দিয়ে নেব। তো এই সাইড দিয়েও আমি 3টি পিন্টাক্স সেলাই দিয়ে নিচ্ছি। এখন সাইডের কাপড়টাকে কেটে সোজা করে নিব। একটি রাউন্ড কাটওয়ার্ক তৈরি করেছি, এর উপরে ফুলের লেসটিকে কেটে সেলাই করছি। সালোয়ারের নিচের অংশে কাটওয়ার্কটি রেখে সেলাই করি। উপরের অংশটির উপরে নিচের অংশটি রেখে সেলাই করি। মোহরি মেপে সাইড এক্সট্রা অংশটা কেটে নিচ্ছি। 2.5 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি, কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়ে মোহর উপরে দিয়ে সেলাই করে নিব। তারপর উল্টিয়ে নিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন মোহরের এই অংশটাকে আমি ফোল করে পিছনের দিকে এনে তোরপাই করে নিব। 2 নম্বরে পিন্টাক্স ও লেস দিয়ে এই সিম্পল সালোয়ার ডিজাইনটি দেখাবো। সালোয়ারটি ডিজাইন করার জন্য এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি। এখন মোহরের দিক থেকে আমি 1 ইঞ্চিতে মার্ক করলাম, তারপর 3 ইঞ্চিতে এবং 5 ইঞ্চিতে মার্ক করলাম। এখন আমি মার্ক বরাবর করে আমি কাট দিয়ে নিব। এখন এক পাশে কাট থেকে অপর পাশে কাট এভাবে ধরে নিয়ে আমি একদম চিকন পরিমাণে পিন্টাক্স সেলাই দিয়ে নিব। তারপর আমি 1/2 ইঞ্চি চাইতে কম দূরত্ব করে আরেকটা ফোল্ড করে নিয়ে আমি আরেকটি পিন্টাক্স সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন, এক পাশে কাট থেকে অপর পাশের কাটটা ধরে নিয়ে আবার আমি ফোল্ড করে নিব। এরপর আবারও একদম চিকন পরিমাণে পিন্টাক্স সেলাই দিয়ে নিব। তো কাপড়টি দেখুন 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া রেখেছি। মোহরের উপরে খোলা দিকটা রেখে আমি তারপরে সেলাই করে নিব। এরপর আমি এই কাপড়টি কিভাবে রেখে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এক্সট্রা এই অংশটাকে আমি ফোল্ড করে নিয়ে তোরপাই করে নিব। এখন এখানে দেখুন একটি জিগজ্যাগের লেস নিয়েছি। এই লেসটিকে আমি 2টি পিন্টাক্স সেলাই করার পরে মাঝে যে বেশি গ্যাপ পরিমাণ জায়গা রয়েছে সেই গ্যাপের মধ্যে লেসটা রেখে আমি সেলাই করে নিব। 3 নম্বরে মিডল জিগজ্যাগ লেস পিন্টাক্স ও রাউন্ড কাটওয়ার্ক দিয়ে সালোয়ার ডিজাইনটি দেখাবো। একটি কাপড় নিয়েছি, কাপড়টি 3 ইঞ্চি চওড়া, 24 ইঞ্চি লম্বা। কাপড়টি একদিক থেকে ফোল্ড করে পিন্টাক্স সেলাই করে নিব। প্রতিটি পিন্টাক্সের মাঝে 1.5 ইঞ্চি গ্যাপ থাকবে। সেলাই করার পরে 16.5 ইঞ্চি লম্বা হয়েছে। 2 সাইডে মিডল জিগজ্যাগ লেস সেলাই করে নিব, ফোল্ড করে চাপ সেলাই দিয়ে নিব। এক্সট্রা কাপড়টি পিন্টাক্সের উপর থাকবে। 6 ইঞ্চি চওড়া, 16.5 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি। 1 ইঞ্চি ফোল্ড করে পিন্টাক্স সেলাই দিয়ে নিব। এখানে 5টি পিন্টাক্স সেলাই দিয়ে নিয়েছি। এর এক পাশে লেসের একটি পাশ রেখে সেলাই করে নিব, ফোল্ড করে চাপ সেলাই দিয়ে নিব। সেলার উপরে এই অংশটি রেখে সেলাই করে নিব। 15 ইঞ্চি লম্বা, 1.5 ইঞ্চি চওড়া ফিউজিংকে 2 ভাঁজ করে 1/2 ইঞ্চি পরিমাণ সোজা দাগ দিই। 1/2 সার্কেল নিয়ে রাউন্ড কাটওয়ার্কে শেপ দিয়েও দাগ বরাবর করে কেটে নিয়ে একটি 4 ইঞ্চি চওড়া কাপড় ইস্ত্রি করে নিয়েছি। সালোয়ারের মোহরিতে বসিয়ে সেলাই করে নিব।